আসসালামু আলাইকুম আমি এই ক্লাসের মাঝখানে সাবমিট আমার অনেক ডিসটারবড হচ্ছিল নেকে নে ওকে ওকে। ওকে ভাইযা হ্যাঁ সুন্দর একটা ডিজাইন। শাহিন ভাই ডিজাইন করছে শাহিন ভাই আপনাকে নিয়ে ডিজাইন করে হ্যাঁ এই যে ওভারল্যাপিং করা যাবে না ঠিক আছে ইমেজের উপরে লেখা উঠে গেছে এগুলো ব্যাড কোয়ালিটি তারপর এখানে এগুলো চ্যাপ্টা করে ফেলছেন ইমেজ চ্যাপটা করছেন তো ঠিক আছে মানে স্পেসিফিক ভাবে কিছু করতেছেন না শাহিন ভাই মনে যেটা আসতেছে সেটা করতেছেন

ওয়ালাইকুম আসসালাম এই ডিজাইনটা অনেক সুন্দর স্ক্রিন দেখা যায় এখন জি জি ভাই ভাই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে আচ্ছা এটা কে করছে খাদিজা আক্তার এই লেখাটা কিন্তু মানে কেমন জানো ঠিক আছে তারপরও ডিফারেন্ট ভাবে ভাবা যায় কালারটা চেঞ্জ করলে আরো সুন্দর করা সম্ভব ঠিক আছে কিন্তু 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 এই কালারের সাথে এই কালারটা যায় না কালার প্লেট থেকে কাজ করেন ভাই বা এটা আপনি ইয়েলো রাখতে পারতেন ইয়েলো রাখলেও ফুটতো হ্যাঁ আমি এটা যে লাল কালারটা সেটা ইয়ার থেকে একটা গুগল থেকে একটা নিয়ে আসছে ওইটাও নিয়ে আসছে দুই পাশে দুইটা ঠিক আছে মাঝখানে ওই যে চকলেট কালার টা দিলাম সেখানে ইয়েলো ছিল কিন্তু ইয়েলো ছবিটা আসে না কেমন দেখতে আর একটু দেখে চিনতে আর একটু ভেবে চিনতে করেন আরো কিছু ফুটানো সম্ভব এখানে আপনার গিক খুলছেন আপনি গিক খুলেন জি না গিক খুলে ফেলেন অ্যালাইন ঠিক নাই

এই ডিজাইনটাও সুন্দর ভালো হয়েছে এটা অসাধারণ ডিজাইন ফয়সাল ভাইয়ের কাজগুলো সত্যি ভালো লাগতেছে প্রতিটা কাজই এখন আগের থেকে অনেক বেটার আচ্ছা এটা আমার কাজ কন্টেস্ট আচ্ছা সবাই তো কাজ দেন নাই সবাই কাজ দেন নাই কেন ভাই টু রিলোড করেন ভাই ঠিক আছে সুন্দর অন্যান্যরা কাজ দেন নাই কেন এটা ঠিক না খাতা কলম দেন সবাই

সবাই লিখতেছেন হ্যালো শুনতেছেন আমার কথা সবাই আচ্ছা আচ্ছা ক্যামেরা অন করেন যাদের পক্ষে সম্ভব ক্যামেরাটা অন করেন তাহলে বুঝতে পারবো আচ্ছা এটাও বলতে পারেন ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম দেন ফ্লায়ারের সাইজ ফ্লায়ারের সাইজ সাধারণত এ ফোর লেটার হয়ে থাকে এখন কেউ যদি আপনাকে কোনো কাস্টম সাইজ দেয় সেটাও আপনি করতে পারেন কিন্তু ফ্লায়ারের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এ ফোর লেটার এগুলো ফ্লায়ার ডাবল পার্ট হতে পারে সিঙ্গেল পার্ট হতে পারে ডাবল পার্ট সিঙ্গেল পার্ট কি মানে একটা পেজের এ পেজ এ পিট ও পিট থাকতে পারে বা যে কোনো একটা সাইডেও থাকতে পারে কিন্তু ফ্লায়ার কখনো ভাজ হবে না এই যে একটা পেজ যখনে ভাজ হবে তখন সেটার ফ্লায়ার থাকে না সবাইকে ক্লিয়ার এতটুকো জিব হাই ওকে আই কি এটা বুশিয়ার যখন এটা ভাজ হবে তখন এটা বুশিয়ার ঠিক আছে সাপোজ এটা একটা ফ্লায়ার একটা লেটার পেজে আমি একটা ফ্লায়ার নিলাম এখন এই ফ্লায়ারের মধ্যে আমি চারটা পার্ট করব এই একটা করলাম এই একটা করলাম সাপোজ আমি এইভাবে চারটা ভাগে ভাগ করলাম আমার একটা ফ্লায়ার এখন হতে পারে

তিন নম্বর পার্টকে ডিসক্রিপশন বলছি ডিসক্রিপশন চার নম্বর পার্টকে ফুটার বলছি সবাইকে লেখা হয়েছে এতটুকু জি ভাই ওকে এখন হেডারের মধ্যে কি থাকে হেডারের মধ্যে থাকতে পারে আপনার এটা হেডার হেডারে থাকতে পারে আমার লোগো হেডারের মধ্যে থাকতে পারে আমার কোম্পানি নেম হেডারে থাকতে পারে আমার কন্টাক্ট ইনফরমেশন কিন্তু নিজে লিখতে পারেন কন্টাক্ট ইনফরমেশনের নিচে যে কোনো একটি যে কোনো একটি কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার ওয়েবসাইট থাকতে পারে আপনার ফোন নাম্বার থাকতে পারে আপনার লোকেশন থাকতে পারে আপনার ফেসবুকের ইউআরএল থাকতে পারে যে কোনো একটা এখানে ইউজ করতে পারবেন যদি হেডারের মধ্যে কোনো কন্টাক্ট ইনফরমেশন দেন আর যতগুলো বলছি এর মানে এই না যে আপনাকে হেডারের মধ্যেই এই তিনটাই দিতে হবে এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন আপনি শুধু লোগো রাখতে পারেন শুধু কোম্পানি নেম রাখতে পারেন যে কোনো একটা রাখতে পারেন আবার কিছু নাও রাখতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এরপরে সেকেন্ড পার্ট দুই নম্বর যেটা ব্যানার ব্যানারের মধ্যে কী থাকে ব্যানারের মধ্যে আপনি এরকমভাবে বলতে পারেন যে অফার ইমেজ ব্যানারের মধ্যে আপনার অফার ইমেজ মানে আপনি যে একটা মূলত একটা ফ্লায়ার ফ্লায়ারে কী করা হয় ফ্লায়ার একটা বিজ্ঞাপনের মাধ্যম ফ্লায়ারটা কেন করা হয় ফ্লায়ারের মাধ্যমে কোনো নির্দিষ্ট একটা অফার প্রোভাইড করা হয় বা নির্দিষ্ট একটা বিজ্ঞাপন দেওয়া হয় একটা যে কোনো একটা অফার আসতেছে এখন সেটা একটা ফ্লায়ারের মাধ্যমে অফারটা দিচ্ছে এখানে কিন্তু তেমন অন্যান্য বিস্তারিত কিছু থাকে না বেশিরভাগই কিন্তু অফার টাইপের কিছু থাকে এখানে এমন না যে এই প্রতিষ্ঠানের কবে জন্ম এই প্রতিষ্ঠানে কী কী সার্ভিস দেয় এত কিছু থাকে না জাস্ট এখন এই সার্ভিসটা দিচ্ছে আপনি এটা চালিয়ে নিতে পারেন অনেকটা কিন্তু এই টাইপের দেওয়া থাকে কি আমার কথা বুঝতে পারতেছেন জি ভাই ওকে তো সেকেন্ড পার্ট ব্যানার যেটা ব্যানার ব্যানারে থাকতে পারে অফার ইমেজ ইমেজ এরপরে লেখেন ইমেজের উপরে থাকবে কোম্পানির ট্যাগলাইন সবার লেখা হয়েছে ইমেজের উপরে থাকবে কোম্পানির লাইন

যাবতীয় ইনফরমেশন এই বডি পার্টে থাকবে যাবতীয় ইনফরমেশন এই বডি পার্টে থাকবে দেন চার নম্বর চার নম্বর ফুটার ফুটারে কি থাকবে ফুটারে থাকবে আপনার কিউআর কোড কিউআর কোড তারপরে থাকবে আপনার কন্টাকিন এরপরে লোগো থাকতে পারে দেখেন তাহলে লোগো কিন্তু দুই জায়গায় চলে আসলো উটারেও থাকতে পারে আবার হেডারেও থাকতে পারে সবাই কতটুকু ক্লিয়ার জি ভাই জি ভাইয়া ওকে এখন এই যে ফ্লায়ার যে ডিজাইনগুলো আমরা দেখছি

টেক্স সাইজ টেন পিটি একটা ফ্লয়ারে সর্বোচ্চ ফন্ট বা টেক সাইজ থাকবে ফোর্টি ফাইভ পিটি লিখছেন সবাই লাস্টের টাইপ বলেন ফ্লায়ারের সর্বোচ্চ ফন্ট বা টেক সাইজ থাকবে ফোর্টি ফাইভ পিটি সর্বনিম্ন টেন সর্বোচ্চ ফোর্টি ফাইভ এখন কোথায় কোনটা ইউজ করবেন ডিসক্রিপশনে কন্ট্যাক্ট বা টেক্সট সাইজ ডিসক্রিপশনে কন্টাক্ট বা টেক্সট সাইজ টেন পিটি থেকে ফিফটিন পিটি ডিসক্রিপশনের কন্টাক্টের টেক সাইজ টেন পিটি থেকে ফিফটিন পিটি এতে বিভিন্ন ডিসক্রিপশন যে দেওয়া থাকে এটা টেন পিটি থেকে ফিফটিন পিটি তবে ডিসক্রিপশনের টুয়েলভ পিটি নেওয়াটা ভালো এটাও লিখে রাখতে পারেন এরপরে লেখেন টাইটেল টাইটেল হতে পারে আপনার পণ্যের নাম যেমন অ্যাপেল স্যামসাং এইগুলো হবে টোয়েন্টি থেকে থার্টি পিটি টাইটেল হতে পারে টোয়েন্টি থেকে থার্টি পিটি এরপরে ট্যাগ লাইন ট্যাগ লাইন হবে আপনার থার্টি থেকে ফোরটি ফাইভ পিটি লিখছেন সবাই

আচ্ছা এরপরে আমরা একটু কাজে চলে যাই আচ্ছা প্রথমে আমরা যেহেতু ফ্লায়ার ফ্লায়ার যদি প্রিন্টের জন্য হয় ফ্লায়ার তো মূলত বেশিরভাগই প্রিন্টের জন্যই আপনাদেরকে দেওয়া হবে তো প্রিন্ট রিলেটেড কাজের জন্য ফার্স্টে লাগবে আমার সিএম ওয়াইকে ফাইল নিউ থেকে আমি প্রিন্ট এখান থেকে একটা লেটার পেজ নিলাম এইট পয়েন্ট ফাইভ বাই ইলেভেন এটা নিয়ে আমি জাস্ট এই যে কালার মোড সিএম ওয়াইকে দিলাম জাস্ট ক্রিয়েট করলাম এতটুকু তো আমরা সবাই পারি তাই না জি ভাই ঠিক আছে জি ভাই এখন এটাকে আমি একটা রুলার দিই এটাকে আমি ফার্স্টে রোলার দিয়ে দেই এই রোলার দিলাম রোলার দেওয়ার পরে এখন আমার সেভ এরিয়া দরকার সেভ এরিয়ার জন্য আমি কি করতে পারি রেক্ট্যাঙ্গেল নিলাম নিয়ে জাস্ট ক্লিক করলাম ক্লিক করে আমি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে পয়েন্ট ফাইভ ইঞ্চ দিয়ে ওকে আমি হাফ ইঞ্চ একটা র্যাক্যাঙ্গেল ক্রিয়েট করলাম ক্রিয়েট করে এটাকেই যে কর্নায় রাখলাম রাখার পরে এই দিক থেকে একটা রোলার দিলাম উপর থেকে একটা রোলার দিলাম আপনারা যে বিজনেস কার্ডে যেভাবে রোলার নিচ্ছেন বা সেভ এরিয়া নিচ্ছেন আপনারা ইচ্ছা করলে এইভাবেও নিতে পারেন এটা সহজ হয়ে তবে ওইটা প্রপার হয়ে ঠিক আছে ওইটাও নিতে পারেন এটাও নিতে পারেন এখান থেকে এটাকে নিলাম এখান থেকে এটা নিলাম দেন রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট কেটে দিলাম তাহলে আমি সেভ এরিয়া পেয়ে গেলাম সেভ এরিয়া তো জানি এটার বাইরে কোনো টেক্স কিউআর কোড কোনো লোগো যাবে না এরপরে আমার প্রয়োজন ব্লিড এরিয়া কন্ট্রোল অল্টার সি ইঞ্চ এখানে এইট পয়েন্ট ফাইভ আছে আমি এইট পয়েন্ট সেভেন ফাইভ দিলাম ইলেভেন পয়েন্ট টু ফাইভ ওকে দিলাম এবার আমি রোলার নিলাম এই দিক থেকে রোলার নিলাম হুম ঠিক আছে নিচ থেকে রোলার নিলাম ব্লিড এরিয়া অলওয়েজ সেম থাকবে কেমন এখন আমার যেটা করতে হবে আমি তো ব্যাকগ্রাউন্ডটা লক ভেঙে গ্রুপ করলাম গ্রুপ করে কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড লিখলাম ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখন ব্লিডের জন্য রেক্টাঙ্গেল টুলস পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে এইখান থেকে এক্সক্লুড বা লেপিং শেপ যতটুকু অংশ আমার দরকার নাই ঠিক ততটুকু অংশ আমি সিলেক্ট করে জাস্ট কেটে দেবো এই এইখান থেকে সিলেক্ট করে এই যে ভিতরের অংশটুকু কেটে দিলাম

জি ভাই অনেক শেষ আচ্ছা এখন একটা জিনিস একটু দেখেন আপনারা লিখেও রাখতে পারেন ফ্লায়ারের ক্ষেত্রে আমি এই দিক থেকে যদি হাফ ইঞ্চ বাদ দিই এই দিক থেকে যদি হাফ ইঞ্চ তাহলে উপর নিচ থেকেও যদি বাদ দিই তাহলে আমার সেভ এরিয়া সেভ এরিয়া যাচ্ছে ওয়ান ইঞ্চ সেভ এরিয়া ওয়ান ইঞ্চ ঠিক আছে এটা সবাই লিখে রাখতে হবে সেভ এরিয়া ওয়ান ইঞ্চ এরপরে আপনার এর সাথে জাস্ট ব্লিড জো হচ্ছে ইট এবার ফ্লায়ার তো আমরা করবো ফ্লায়ারের পোকারভেদটা লিখে রাখেন যাদের লেখা নাই তারা লিখে রাখেন ফ্লায়ারের পোকারভেদ এক নম্বর কর্পোরেট ফ্লায়ার কর্পোরেট ফ্লায়ার বা সিম্পলি ফ্লায়ার যেটা এই যে আমরা সচরাচর যেইগুলো করি বেশিরভাগ এগুলো বেশিরভাগই কিন্তু কর্পোরেট ফ্লায়ার কর্পোরেট ফ্ল্যাটটা সবচেয়ে বেশি করা হয় লিখছেন সবাই কর্পোরেট ফ্লায়ার ওটা লিখতে পারেন সিম্পল ফ্লায়ার লিখতে পারেন দুই নম্বরে পার্টি ফ্লায়ার আচ্ছা সবার কি ঘুম চাপছে মনে হচ্ছে সবাই চুপচাপ শুধু নাজমুল আর লিংকন না ভাই আছে না ভাই আছে সবাই অফ করে রাখছেন মন হচ্ছে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন এমন মন হচ্ছে দুই নম্বর লেখেন পার্টি ফ্লায়ার পার্টি ফ্লায়ারে কিছু প্রকারভেদ আছে যেমন বিস পার্টি নাইট ক্লাব ডিজে শো এগুলো লেখেন এগুলো সবই আপনাদের করতে হবে এবং করতে পারবেন ভাইয়া কি কি বললেন পার্টি ফ্লায়ারে বিস পার্টি আর কি পার্টি নাইট ক্লাব ডিজে শো তিন নম্বরে যেমন আপনার এগুলো খুব হয় ঋতু পরিবর্তন করলেই পার্টি আমার বাড়িতে পার্টি তোমার বাড়িতে পার্টি ভাইয়া শুধুমাত্র বারবিকিউ আর হয় না আমাদের দেশে কথা বললেন

অক্টোবরের আগে কোর্সটা করতেন তাহলে নভেম্বর ডিসেম্বর এগুলো অনেক কিছু পাইতেন সবাই ছয় নম্বর লেখেন থ্যাংক ইউ গিভেন থ্যাংক ইউ গিভেন সাত নম্বর স্টার সানডে সবাই ক্যামেরাটা অন করেন ক্যামেরা অন করেন যাদের পক্ষে সম্ভব আট নম্বর ঈদ

যেহেতু আপনারা ব্যানার করতেছেন ওয়েব ব্যানার তো সবাই পারেন এখন ওয়েব ব্যানার তারপর ফেসবুক কাভার এটা তো করতেছেন তাই না তো এছাড়া আপনারা যেটা করতে পারেন ফ্লায়ারের পাশাপাশি ব্যানারের গুলো সব পারবেন যেমন খুব কমন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ ১৬ ডিসেম্বর ছাব্বিশে মার্চ পয়লা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি পনেরোই আগস্ট দেখেন লিখছেন শপ পয়লা বৈশাখ ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ পয়লা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি পনেরোই আগস্ট একটু ধীরে ধীরে বলেন ওকে ওকে এগুলো হচ্ছে আপনার লোকাল ক্লায়েন্টের কথা বলছি যেটা যেগুলো বললাম এগুলো লোকাল ক্লায়েন্ট আবারও বলি পয়লা বৈশাখ ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ পহেলা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি পনেরোই আগস্ট এগুলোতে মোটামুটি লোকাল ক্লায়েন্টের ভালো কাজ পাওয়া সম্ভব তারপরে লেখেন রেস্টুরেন্ট ফ্লায়ার রেস্টুরেন্ট ফ্লায়ার বার্থডে পার্টি কার্ড নিজেরাই বানাবেন যাদের এখনো বানানো হয়নি এরপরে লাস্ট ওয়ান নিউ ইয়ার ভাইয়া বলেন রেস্টুরেন্ট ফ্লায়ার ওয়েডিং কার্ড নিউ ইয়ার আরেকটা যেন কি বললেন बर्थडे পার্টি ও আচ্ছা সবার লেখা হয়েছে জি ভাই ভাই লোকাল জব গুলো কিভাবে পাবো লোকাল জব গুলো কিভাবে পাবেন লোকাল জব গুলো লোকাল ক্লায়েন্টের সাথে পাবেন আচ্ছা দেখেন ফ্লায়ার ফ্লায়ার যখন আপনি ডিজাইন করবেন যে কোনো ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনার পণ্যকে হাইলাইট করতে হবে আপনি যদি ফ্লায়ার ডিজাইন করেন পূর্ণকে হাইলাইট করতে হবে আর যেটা মাপের ক্ষেত্রে বললাম ফ্লায়ারের সাইজ যে কোনো মাপ হতে পারে যে কোনো মাপের হতে পারে আপনি যে বললাম এ ফোর এবং লেটার সাইজ এটা হচ্ছে আপনার সাধারণত সাধারণত এ ফোর বা লেটার সাইজ হতে পারে কিন্তু আপনার ফ্লায়ারের সাইজ যে কোনো মাপের পসিবল ক্লিয়ার আর যেটা মাস্ট মনে রাখবেন ফ্রন্ট সাইজ সর্বনিম্ন টেন পিটি টেন পিটি নিচে গেলে কিন্তু দেখতে কিন্তু খুবই সমস্যা হবে ঠিক আছে এই ব্যাপারগুলো জাস্ট মাথায় রাখবেন আরও বেশ কিছু আছে সেগুলো আমি যখন আপনাদের ইলাস্ট্রেটরে যখন ফ্ল্যাট ডিজাইন করব তখন সেইগুলো নিয়ে বলবো ঠিক আছে এখন আমরা একটা ডিজাইনে যেতে পারি আচ্ছা দেখেন তো এই টাইপের ডিজাইনগুলো পসিবল না

আর এসব থাম্বনেল বানাইতে গেলেও কি মানে এরকম ধরনের ফ্লায়ার বানাইতে গেলেও কি আমরা এরকম কোনো গ্রাফিক্স প্যাক পাই পাইতে পারি? আছে তো ভিএফএক্স প্যাক হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা ভাই এগুলোর লিংক একটু দিলে ভালো হতো তাহলে নিজে নিজে প্র্যাকটিস করতে আর কি এখন না এখন না ওইগুলো পরে ওইগুলো এখন হলে প্রবলেম ওইগুলো পরে আমি আপনাদেরকে বলবো ঠিক আছে এখন আপাতত এগুলো দরকার নাই আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া এই টেমপ্লেট দিয়ে কাজ শিখা যায় না কপি করে কাজ শিখা যায় বুঝছেন হুম কপি করতে হবে টেমপ্লেটে কাজ এখন দরকারই নাই না টেমপ্লেটে না আমি যেমন আমি থাম্বনেল বানাই যেমন আমি আমার কাছে জিএফএক্স প্যাক আছে অনেকগুলা তো আমার কয়েকটা প্যাক মিক্স করে দেন আমি আমার নিজের থাম্বনেল বানাই আর কি তো আচ্ছা বলতেছি যেমন আমি আসি যেমন আমার পিছনে এরকম ধরনের এরকম কোন জিএফএক্স প্যাক গুলা আছে কিনা এগুলা এগুলা যদি থাকে থাকে তাইলে একটু পরে সুবিধা হবে আর কি এজন্য

না পারলে তারপরে আমি দেখাই দেব না আচ্ছা ডিজাইনটা শুরু করি কেমন ঠিক আছে আমি একটা রেস্টুরেন্ট ফ্লায়ার ডিজাইন করব একটা রেস্টুরেন্ট ফ্লায়ার কত সিম্পলি ডিজাইন করা পসিবল একটু দেখি একটা টুল নিলাম পেন্টুল নিয়ে জাস্ট এইভাবে আচ্ছা এটা এইখান থেকে নিলাম অর্ডার প্লেস করে জাস্ট এটা মাঝখানে একটা ব্যালেন্স করলাম থেকে এই এই দিলাম জাস্ট একটা কালার দিলাম আর ব্লিড থাকবে আমার অলওয়েজ সবার উপরে এতটুকু তো সবাই বুঝতে পারছেন তাই না জি ভাই ঠিক আছে এটাকে আমি যদি চাই এইভাবে একটু আর একটি করে দিলাম করার পর যেহেতু আমার রেস্টুরেন্ট ফ্লায়ার তো এখানে একটা খাবার থাকবে কিন্তু এতটুকুর মধ্যে কিন্তু খাবার কোনোটাই কিন্তু ভালো ফুটবে না তাহলে একটা কাজ করতে পারি ফুড ইমেজ এখান থেকে কিছু কালারফুল কিছু ইমেজ নিতে পারেন আপনি যেমন এই একটা ইমেজ হতে পারে বা এই একটা ইমেজ হতে পারে সেভ ইমেজ এটাকে নিলাম নেওয়ার পরে এইভাবে দিলাম অল্টারপ্রেস করে ক্লিপিং মাস্ক করলাম করার পরে এখন এইভাবে কিন্তু এটা কোনোভাবে ফুটতেছে না তাহলে এটা এ করতে পারি ফিল্টার ব্লার ক্লোশিয়ান ব্লার দেন এটাকে একটু বাড়াই দিব তো বাড়াই দিলাম এই দিক সামান্য একটু কমাই দিব মানে যেন আমার একটা ব্যাকগ্রাউন্ড পাই আমি এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে এখানে কি টাইপের ফুড ছিল তাই না কিন্তু একটা কালার পেয়েছে বুঝতেতে পারতেছেন আশা করি সবাই তাই না বুঝতে পারতেছেন কি সবাই কি ভাইয়া ওকে জি ভাই এখন এখানে আমি আমার একটা ট্যাগ দিতে পারি ক্যাপস ক্যাপসলগ দিলাম সাপোজ ফুড ফুড সার্ভিস দিলাম পরে এইখানে কী কালার ফুটতে পারে এখানে আমার কালার ইয়েলো ইোলো কালার দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু ফুটতেছে না তাকে আমি করে দিলাম দেন যেটা করতে পারি ডাবল ক্লিক করে স্টক কালার এখান থেকে হোয়াইট স্টক কালারটা হোয়াইট দিলাম আর ভিতরে যে কালারটা আছে এটা দিব গ্রেডিয়ান এটাকে সলিড কালার না দিয়ে গ্রেডিয়ান কালার গ্রেডিয়ান কালার দিব এখান থেকে একটা কালার দিতে পারি আর এইখান থেকে একটা কালার দিতে পারি এই দিলাম এই হতে পারে কন্ট্রোল টি দিয়ে সামান্য ছোট করে দিলাম হুম ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এরপরে আমার এইখানে সামান্য কিছু ডিসক্রিপশান থাকতে পারে সামান্য কিছু ডিসক্রিপশান থাকতে পারে আর আমি বলছিলাম আমার ডিসক্রিপশনের সর্বনিম্ন সাইজ হতে পারে টেন আমি টেন পিটি দিব এখানে টেন পিটি দিলাম কিন্তু এখানে বোল্ড না দিয়ে রেগুলার দিয়ে দিব কন্ট্রোল সি কন্ট্রোল ভি পুরোটাকে কালো কালার দিলাম বুঝতে পারতেছেন কি সবাই কঠিন কি কাজটা কঠিন না কিন্তু কাজটা মোটেও আচ্ছা এখান থেকে একটা আমি ইমেজ নিয়ে যাব হতে পারে এই টাইপের একটা ইমেজ হতে পারে বা এই টাইপের আপনারা যদি চান তাহলে দিতে পারেন তো আমি যা ভাবছি এটা নিব সেভ ইমেজ অ্যাজ দিলাম এই নিলাম নেওয়ার পর স্মার্ট অবজেক্টটা ভাঙি ভাঙি ট্রাইজ লেয়ার ওকে আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে এই নিলাম পরে এখন আমি যেটা করবো যে আমার কিছু স্পেসিক কিছু প্রোডাক্ট থাকতে পারে সেইগুলো আমি এখানে হাইলাইট করতে পারি এটার জন্য যেটা করবো আর আমার কিন্তু অবশ্যই প্রতিটা কিন্তু গ্রুপ করে কাজ করলে আমার কাজটা কাজের কোয়ালিটি কিন্তু সুন্দর হবে তো আমি এটাকে গ্রুপ করলাম এটা আমি হেডার দিলাম তারপরে এখানে কিছু হেডারের টেক্সটাও আমি এই গ্রুপের মধ্যেই দিয়ে দিলাম আর এখানে যেটা দিলাম এখান থেকে এই একটা সার্কেল নিলাম সার্কেল নেয়ার পরে এখান থেকে স্টক কালার ভাড়ায় দিব কিছুটা স্টক দিলাম এই দিলাম তো এখন আমার প্রতিটা কেমন হবে এইখান থেকে আমি কালারটা অ্যাডজাস্ট করে দিতে পারি কালার অ্যাডজাস্ট বলতে এখান থেকে আমি প্রথমটা যে এরকম করব প্রতিটাই सेम জানা হবে তো এখান থেকে আমি জাস্ট সিস্টেম করে নেছি ফুটটা ফুটটা আরেকটু অন্য কালার নিয়ে দেনা ফুড হ্যাঁ দেখি দেখি দিব আচ্ছা এখানে আমি প্রথমে যে স্টক কালার নিছি স্টকের উপরে কিন্তু স্টক নিচ্ছে এখানে তাই না তো আমি এখান থেকে স্টক কালারটা অফ করে দিলাম এখান থেকে আমি স্টক কালারটা দিব স্টক কালারটা একটু বড় করে দিলাম হোয়াইটের জন্য দেখা যাচ্ছে না একটু বড় তবে ইনসাইট কারণ আমার এটা বেশি এই যে সামান্য পরিমাণে দিলাম কেডিয়ান কালার নিয়ে পরে দেখছি ভাই পরে আবার দেখবো এইখান থেকে রেডে যেতে পারি রেড এবং ইয়েলো যে দেখি কেমন হয় রেড এবং ইয়েলো এটা ফুটতেছে না একটু ডার্ক হলে বেটার হবে না এই যে এটা বেটার এই স্টক কালারটা বেটার এটা রেডটা কোন দিকে রাখা যায় হুম এটা হতে পারে তো এখন এটার উপরে কাজ করবো তো এটাকে জাস্ট কপি করলাম কপি করে এই আর এখানে এই দিলাম এখানে এটা দিলাম এভাবে রাখতে পারি তো এটাকে এভাবে রাখার পরে যেটা করব আমার এখানে কিছু মানে প্রোডাক্ট জাস্ট ক্লিপিং করে দেবো এখানে আমার প্রোডাক্টটা ক্লিপিং করব আর তারপরে যেটা থাকবে আমার এখানে প্রোডাক্টের প্রাইজিংটা আমি দিয়ে দিতে পারি সবাইকে বুঝতেছেন আমার কথা জি ভাই বুঝতে পারছি ওকে তো আমি কিছু প্রাইজিং দিয়ে দিতে পারিং দেওয়ার জন্য আমি এখানে একটা সার্কেল দিয়ে দিতে পারি সার্কেল বলতে একটা স্টাইল করে দিব এখানে স্টাইলটা আমার হতে পারে পেন টুলস দিয়ে পেন টুলস নিলাম টুল নিয়ে এখানে এইভাবে ক্রিয়েট করলাম এইভাবে আর এখান থেকে একটু ব্যতিক্রম করবো আপনার আপনারা যেরকম যে যেভাবে চান সেভাবে তো করতে পারবেন একটু ভিন্ন ভাবে মানে সার্কেলটা যেন এইভাবে ছাড়াও আর একটা করার পদ্ধতি আছে এটা দিলাম এটাকে নিলাম সিলেকশন টুলস দিয়ে টাইপের চাচ্ছি তারপরে এখান থেকে এটাকে পরিমাণটা এখানে কমে যাবে পরিমাণটা সামান্য থাকবে তবে আউটসাইড আউটসাইডে হ্যাঁ থাকতে পারে স্টক কালার এটা দিলাম কিন্তু এখানে কালারটা হবে রেড কালারটা হবে ডার্ক ডিপ রেড দেন বেটার লাগবে আর পিল কালারটা থাকবে হোয়াইট ওকে এটাকে এখন কপি করে দিই বা এইখানে কন্ট্রোল দিয়ে সেভ করলাম সেভ করে এখন বিভিন্ন টাইপের ফুড নিয়ে আসেন ফুড রেস্টুরেন্ট মানে ফুডের ফুড নিয়ে কাজ করলে কিন্তু ডিজাইন অটোমেটিক সুন্দর হয় ফুড নিয়ে এখানে এটা দিয়ে এটাকে নিচে দিয়ে দিতে পারি সামান্য গ্যাপটা বেশি হয়ে গেছে এভাবে থাকতে পারে কন্ট্রোল এস এরপরে আমি এখানে দিতে পারি ঠিক দরকার নাই এখন এখান থেকে বিভিন্ন টাইপের ফুড নিতে পারেন সাপোজ একটা ফুড নিচ্ছি বা এখান থেকে এটা নিতে পারি কি খাবার কি পছন্দ করেন না নাকি আপনারা

এটা কেন দেখাচ্ছেন এখন মানুষের কথাটাই পড়ে না এটা কেমন কথা ভাই দেখানি উচিত ভালো ছিল এখন কিজন্য দেখেছেন বুঝতেছি না আপনি ভাই ভালো মানুষ না আপনি খারাপ মানুষ ভাই এবা এখন এটা কেন দেখাচ্ছেন এই সন্ধ্যা সন্ধ্যাবেলায় আচ্ছা দেখেন 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 এখন এটা দেখি রাত্রে খাবার কি আর ভালো লাগবে আপনি আজকে রাতে রোজা রাখেন মনে দুঃখ খেতাইল আরে ভাই কি দেখন রোজা এখন কি আবার শাওব এব কেবল সুন্দর সুন্দর ইমেজ নিয়ে ডিজাইন করবেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এতটুকু থাকতে পারে দেন এখানে এটা আসে আরেকটু কিনে আসতে পারি আরেকটা নিয়ে আসতে পারি পান টাইপের কিছু ইন্ডিয়ান ফুডস ভাই এতদিনে বুঝছি যে রেস্টুরেন্ট গুলা এড দে এত সুন্দর সুন্দর খাবারের বাট আসলে ভিতরে খাবার এত ভালো থাকে না কেন এরকম আমি কিন্তু এই যে লাস্ট কয়েকদিন আগেও এই যে দেখেন আমি একটা কাজ করছি তো এই যে দেখেন আমাকে ইমেজ গুলো দিছে কি দেখছেন আমার কাছে দেখেন ছবি মানে দোকানে গিয়ে জীবন এমন খাবার কইলে জীবনও দিতে পারতো না বাট দিব ঠিকই গিলা কত খারাপ এগুলা না 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 অবশ্য মানে আমি এখানে যার কাজ করছিলাম সে আমাকে বলছে আশিক এমন কিছু দিবা যেটা যেন আমরা দিতে পারি সিরিয়াসলি আমাকে বলছে এমন এবং খুবই ভালো মানুষ উনি উনি বলছে আমাকে এমন যে আশিক এমন কিছু দিবা যেটা এসে যেন দেখে যে মিল আছে সব জায়গায় এমন বলে না এর আগে একটা ক্লায়েন্ট পাইছি আমি লোকাল ক্লায়েন্ট মানে তার কাছে ধরেন কিছুই নাই বুঝছেন কিচ্ছু নাই তার কথা যে আশিক তুমি খালি ক্লায়েন্ট নিয়ে এসে দাও ক্লায়েন্ট খালি অর্ডার দিক তারপরে যেটা পারি নিউ মার্কেট থেকে ধরেন বারো তেরোশো টাকা জিনিস দুই তিন নিয়ে স্যার এটাই স্যার এটাই মানে এমন ব্যবসা রান করে দাও হুম ব্যবসাটা খালি দাঁড়া করে দাও হ্যাঁ ব্যাপারটা এমনই ছিল সবার তো মেন্টালিটি এক না কিছু আছে ভালো কিছু আছে খারাপ এটাই স্বাভাবিক control x so control x দিলে হবে না এই যে কোথায় দিলাম এখানে আসলাম আচ্ছা পরে এখন আপনি একটা জাস্ট প্রাইজিং দিয়ে দেন সাপোজ 20 ডলার দিলাম control t স্পেস দরকার নাই এখানে জাস্ট দেন আপনার এখানে একটা খাবারের নাম থাকতে পারে তবে আমার এখানে রেডের মধ্যে হোয়াইটের মধ্যে যেটা ভালো ফুটবে সেটা হচ্ছে ব্ল্যাক আমি ব্ল্যাকটাই ইউজ করি এখানে যদি আমি রেগুলার দিই এটাও ভালো হবে এই এই দিলাম পরে এখন দুটাকে একটা গ্রুপ করতে পারি গ্রুপ করে জাস্ট কপি করে দিলাম কপি করে এটার প্রাইজিংটা আপনি এডিট করে দিতে পারেন এটাকে এখানে দিয়ে দিলাম তারপরে এইটাকে এই যে এখানে

যেহেতু এটা পাঁচ ডলার দশের নিচে এটাকে আমি রেড করে দিতে পারি যেন চোখে পড়ে এটা আমার হটসেল হট সেলের জন্য আমি রাখলাম এখন আমি যে আসলে অফারটা দিচ্ছি মানে অফারটাতে কেন পাঁচ ডলার পর্যন্ত আসলো একটা তো নির্দিষ্ট অনুপাতে আসবে দেখবেন যে বড় বড় প্রতিষ্ঠানগুলো কোনো মানে কারণ ছাড়া মানে পার্সেন্টেজ হিসাবে সারা কিন্তু কমায় না আপনার হুট করে কিন্তু তিরিশ হাজার টাকার জিনিস পঁচিশ হাজার টাকা দেবে না ওনারা বলবে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ ছাড়া কিন্তু আগায় না এছাড়া বলবে যে আপনি কী হিসাবে সার দিচ্ছেন বা কেন সার দিচ্ছেন তখন কিন্তু মানুষের কাছে একটা ডাউটের ব্যাপার থাকে তাই না তো ওই জন্য আমরা একটা পার্সেন্টেজের ব্যাপার নিয়ে আসবো তার আগে আমরা আর একটু ডিজাইন সাজাই নেই আমার ডিজাইনটা এখান থেকে এই করলাম এই এতটুকু দিলাম দেন এটাকে আমি কালার দিতে পারি পারিগুলো দিলাম তারপরে এটাকে উপরে নিয়ে যাই ব্রিডের নিচে রাখলাম ব্রিডের নিচে এখন এটাকে আমি কপি করলাম কপি করে এটার কালার এটার থেকে একটু ডিপ দিব এটার থেকে একটু ডিপ দিলাম তারপরে এটাকে আবারও কপি করলাম কপি করে এই একটা কালার দিলাম দেখেন ছোট ছোট পরিবর্তনে আপনার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে তারপরে কি করতে পারি তারপরে আরেকটা কপি করব একটা কপি এটাকে এই একটা কালার দিলাম তারপরে এটাকে এতটুকু রাখলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করে এই যে এই টাইপের শেপগুলো যে ছিল অল্টার প্রেস করে একটা কপি করলাম কপি করে সব শেপের উপরে দিলাম কন্ট্রোল টি এবং এটাকে একটু বড় করলাম এই যে বড়ো করলাম ডাবল ক্লিক করছি স্টকটা একটু বাড়াই দেব স্টকটা বাড়াই দেব কিন্তু এবার আর রেড রাখবো না এবার এই কালারগুলোর সাথে মিলাই দিব একটু ডিপ দিতে পারি যেন আমার ভিতরের লেখাটা হাইলাইট হয় এখানে এখন এইখান থেকে আমি একটা ব্র্যান্ড প্রোমোটের জন্য কাজ করবো আমি যদি কোম্পানির প্রমোশন নিয়ে ভাবনা করি তখন আমাকে একটা ডিসকাউন্ট রাখতেই হবে আর বাঙালি আর যাই হোক

আপনাদের একটা ভালো ইনভেস্ট করতেছে যেমন আমাকে কিছু দিচ্ছে তারপরে আপনারা যে একটা কোম্পানি আন্ডারে আসছেন তারাও কিন্তু আপনাদের পিছনে দৌড়াচ্ছে আপনাদের জন্য মেন্টরিং এর জন্য আসতেছে তারপরে আপনাদের খোঁজখবর নিচ্ছে আপনাদের কোনো প্রবলেম হলে তারাও দেখতেছে তো সবার পিছনেই তো গভর্নমেন্টের একটা ইনভেস্ট আছে গভর্নমেন্টরা চাই যে আপনি ভালো কিছু করেন আপনি রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসেন আপনি ডলার আর্নিং করে কিছু যদি দেশকে দিতে পারেন দেশকে আগানোর জন্য তো আগে নিজে থেকে আগাইতে হবে আপনি নিজে আগাবেন তারপরে দেশকে নিয়ে আগাতে পারবেন একসময় যদি ভালো আর্কে আর্নিং করেন দেশে ইনকাম ট্যাক্স দিবেন এটাই তো গভর্নমেন্টের ইনভেস্ট তখন কাজে উঠে আসবে

মেয়েদের কিন্তু প্রায়োরিটিটা এখানে বেশি দেওয়া হচ্ছে মেয়েদেরকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে এমন কি আজকে আজকে একটা মিটিং ছিল আমার তো মিটিং বলছে এরকম ভাবে যে প্রয়োজনে এক ব্যাচে পাবে কিন্তু এক ব্যাচে কখনো ছেলে পাবে না বুঝতে আমি তো এগুলো নিয়ে আমি তো এগুলো নিয়ে অনেক আচ্ছা আমি তো লিশাপু লিশাপু ল্যাপটপ পাবে আচ্ছা আমি আপনাদেরকে এগুলো নিয়ে খোলামেলা আরো বলছি পরে আগে ডিজাইনটা করি তারপর আমি আরো খুলে বলছি হ্যাঁ আমাকে রেখে বাকি তিনজনের কথা চিন্তা করেন আমার ল্যাপটপ অনেক প্রবলেম করতেছে আমি তো এতক্ষণ বিরিয়ানির দান্দায় ছিলাম যে বৈষম্যর কথা শুনছি এখন আর বিরিয়ানি ভাল লাগতেছে না 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 আমি বলি শুনেন প্রথম প্রায়োরিটি দেওয়া হবে আপনাদের আর্নিং এর উপরে দেন আপনাদের এই যে টেস্ট ওই যে বললাম না আপনাদের নেক্সট পরীক্ষা নিব তো পরীক্ষার পরে পরীক্ষার রেজাল্ট তারপরে আর্নিং এবং আর্নিং এমন সাপোজ রাসেল ভাই দুশো ডলার আর্নিং করছে আপনাদের ব্যাচের মধ্যে টপার এবং সেকেন্ড হয়েছেন শাখোয়াত ভাই এখন রাসেল ভাইয়ের আসলে ল্যাপটপের দরকার নাই রাসেল ভাইয়ের মনে করেন যে টেবিলের উপর দুইটা ল্যাপটপ বিছানার উপর দুইটা ল্যাপটপ তো আমি তো এটা বুঝ যদি জানি এবং গভর্নমেন্ট যদি এটা বুঝে যে আসলে আসলে এটা দরকার নেই কিন্তু শাখোত এই ল্যাপটপ হলে শাখোতের অনেক হেল্প হবে তাহলে কিন্তু রাসেল ভাই পাবে না দুশো ডলার আর্নিং করলেও পাবে না দেড়শো ডলার যদি স্বাগত আর্নিং করে দেড়শো ডলারে স্বাগত পেয়ে যাবে যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল বা মনে করেন যে সেরকম না আবার অনেকের থাকে না যে আগে থেকেই করে পারে বা ধরেন ফ্যামিলির অবস্থা খুব ভালো তাকেও দিবে না ধরেন যে আসলে এই কোর্স করে এটার উপর মানে ভিত্তি করে আজকে কিছু করতেছে নিজের খরচ নিজে চালাচ্ছে বা ফ্যামিলির হাল ধরছে এই টাইপের যদি হয় ওনাদের প্রাধান্যটা একটু বেশি থাকবে ঠিক আছে

সরি প্লাট আইকন কিন্তু আমি ভাবছি যে আমার ফিফটি ফোরকে আমি এতদিন বলি নাই আমি তো বলছিলাম আপনারা পাবেন ফোনের আইকন নামাই নেই আর একটা লোকেশনের জন্য নামাই নেই ডাউনলোড এত সময় নিচ্ছে কেন ফ্ল্যাট আইকন আর পরীক্ষা কিন্তু আপনাদের ভিন্ন ভিন্ন হবে ফিফটি ফোর ফিফটি ফোর এবং সিক্সটি আপনাদের কিন্তু ভিন্ন ভিন্ন পরীক্ষা হবে ফিফটি ফোর কবে বলেন আপনাদের এক্সামটা কবে দেবেন আপনারা বলেন একসাথে দেই এটা ভিন্ন ভিন্ন কারণ কি এটা ভিন্ন দিতেই হবে ভাই আপনারা তো আমাদের থেকে বেশি পারেন তাহলে একসাথে কিভাবে আনন্দ দিবেন আরে আপু আপনি তো আবার গেছেন আমরা ভুলে গেছি ভুলে গেছি আমরা ভুলে গেছি সব ভুলে গেছি আমরা এখন ফটোশপে 12 নম্বর ক্লাস করতেছি না 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 ওটা তো প্রাচীন যুগে করছি 54 এ ভাই কথা কম বলেন আমি বলি শুনেন এসব হাউ কাউ করে লাভ নাই আপনারা নেক্সট কবে পরীক্ষা দিবেন বলেন শুক্রবারের দিন দিবেন ভাই শুক্রবার হলে বেটার হবে কারণ না হলে তো আমি ওই দিকে তো ওই যে আপনারা তো বলছিলেন ওই দিকে তো কিভাবে কি সবাই দিতে পারবেন যেদিন আপনাদের সবার সুবিধা আপনারা পুরো গ্রুপ মিলেই করেন এবং এটা রেজাল্টের উপরে কিন্তু এই রেজাল্টও লাগবে আর্নিং প্লাস রেজাল্ট তবেই কিন্তু মানে রেজাল্ট আপনি আশা করতে পারবেন প্লাস بلا এখানে লোকেশন আমি দুই লাইন দিয়ে দিই লোকেশন আমার এটা থাকতে পারে আর এখানে থাকতে পারে ক্যাপস লক টপ করে দিই ইওর লোকেশন হেয়ার

আর এইখানে একটা লাইন দিতে পারি এইখানে একটা লাইন রেক্ট্যাঙ্গেলের মাধ্যমেও দেওয়া পসিবল এই তো হচ্ছে এতটুকু করলাম করার পরে এখন এটাকে একটা গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করার পরে অর্ডার নাওটাও দিলাম এটাকে আমি এখানে রাখলাম রাখার পরে আমার এইখানে একটা স্লোগান থাকতে পারে তাই না স্লোগান বলতে এখানে কোনো একটা কিছু অফার বা কিছু একটা টেক্সট থাকতেই পারে আপনার

এইভাবে ছোট করে দিলাম এই যে হয়েছে আর এখানে এখন আপনি আপনার মতো করে কিছু একটা অফার এখানেও দেওয়া পসিবল তো আমার কাছে সেই রকমভাবে যেহেতু এখন আপাতত কোনো টেক্স নাই তো আমি এটাকেই দিতে পারি এটাকে এখানে দিলাম তারপরে রেড এখান থেকে আপনি একটি স্টাইলিশটা ফন দিয়ে দিতে পারেন রেস্টুরেন্টের জন্য আপনি সিগনেচার ফন্ড ইউজ করতে পারেন রেস্টুরেন্ট তারপরে রিলেশন প্রকাশের জন্য আপনি টাইপের ফন্টগুলো ইউজ করতে পারেন দেখবেন যে বিভিন্ন রেস্টুরেন্টের নাম দেখবেন যে এই টাইপের দেওয়া থাকে তো এগুলোতে প্রবলেম নাই এগুলো আরও সৌন্দর্য বাড়ায় ঠিক আছে পসিবল না এই টাইপের একটা ডিজাইন করা আর এখানে একটা কালার নিয়ে প্রবলেম ছিল কালার নিয়ে বলতে একটু বেশি লাইট হয়ে গেছে আসলেই তো এখানে করা যেতে পারে এমন রেডিয়ান ওবালতে গিয়ে মাঝখানের দিকে দিলাম আর এইখান থেকে এই কালারটা উপরের দিকেও দিয়ে দিলাম আর আমার মাঝখানের দিকেই ইলোটা থাকলো ইলোর রেঞ্জটা আমি বাড়াই দিতে পারি এটা আর একটা লাইট দিতে পারি আর লাইট দিলাম

রেড দিতে পারেন হোয়াইট থাকলেও সমস্যা নেই এটা মোক করলে দেখেন আর একটু বেটার হবে সাপোজ একটা মোক আপ এসে তো জিপ ফাইলে চলে যাচ্ছি আচ্ছা এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি যারা নতুন বিশেষ করে তাদেরকে তো দেখাই নাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম আর দেখেন মোক এখানে বিভিন্ন সময় দেখেন না যে এই যে লেয়ারগুলো রেড করা থাকে বা বিভিন্ন কালার করা থাকে তো আপনারা এটা করতে পারবেন জাস্ট এখানে আয়ের উপর রাইট বাটন ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো কালার দিলেই হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি কখনো চান তাহলে আপনারা আপনাদের মতো করে বিভিন্ন টাইপের কালার করতে পারবেন ঠিক আছে অতটাও কঠিন না ভেরি সহজ খুবই সহজ ওকে এখানে নিয়ে আসলাম কন্ট্রোল টি দিয়ে জাস্ট বড়ো করে নেব এইভাবে ডিজাইন গুলো সবাই পারবেন আরো ভেবে চিন্তে যদি আরো বিভিন্ন কিছু যদি অ্যাড করতে চান যেমন এই সাইডে আরো কিছু টেক্সট দেওয়া যায় আমার এখানে কিন্তু অনেক সাক্কা হয়েছে অনেক মানে অনেক কিছু কিন্তু মানে মিসিং আছে অনেক আরও অনেক কিছু অ্যাড করা পসিবল আপনারা যদি চান সেগুলো করতে পারেন আর আমি আপনাদেরকে বলে বলে করছি এই জন্যই এত সময় লাগছে যদি এটা আমি আপনাদেরকে যদি সেভাবে যদি নাও বলতাম আমার মনে হয় এটা করতে আমার সময় লাগতো না দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম আর এছাড়াও আরও কিছু ট্রাই করবেন আপনারা যেমন একটা সিম্পল একটা ফ্লায়ার দেখাই

E id Lamp, Dark Point, eh? Pen Tools. এরকম মনে হচ্ছে এতটুকু করলাম করার পরে আপনি যদি পেন টুল দিয়ে আমি এখানে যেটা করবো এখান থেকে এটা নিলাম এই নিলাম এই নিলাম এখানে জাস্ট ই একটা ক্রিয়েট করলাম ইলো বা রেড একটা নিলাম নিয়ে এটাকে সবার নিচে দিলাম নিচে দিয়ে এখানে আমি একটা ইমেজ নিয়ে আসব কন্ট্রোল এস ডে সেভ করি

বা ঢাকা যে আসেন সে বলেন আপনারটা কি সিটি না ঢাকা সিটি না টাউন বলেন মেগা সিটি সিটি কেন আপনারটা কেন সিটি আর ওনারটা কেন টাউন কে বলতে পারবেন আমি জিনিসটা বুঝই আমি বোঝাইতে পারবো না যে টাউন কোনটা সিটি কোনটা ন মানে কথা ভাইয়া পৌরসভা মানে যে এইগুলো সেগুলাই মেইনলি টাউন হ্যাঁ আমিও তাই জানি পৌরসভা যে সেগুলো টাউন আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা আমিও বুঝিনি যে কিন্তু বুঝানোটা একটু সমস্যা হয় আচ্ছা ঠিক আছে সমস্যা বলতে কি কিছু জিনিস আছে খুবই ছোট কিন্তু আপনি নিজেও জানেন এটা অনেক ছোট কিন্তু জানা না থাকলে অজানা অজানা থাকলে আর কি পারা যায় না টাউন হচ্ছে আপনার ছোট এরিয়াকে বলে যেমন পাবনা টাউন পাবনা টাউন ফেনি টাউন ভুলা টাউন কিন্তু ঢাকা দিস ইজ নট টাউন ইট ইজ সিটি সে এরিয়া দিয়ে দিলাম ব্লিড রাখলাম না যেহেতু আমি আপাতত ব্লিড নিয়ে কাজ করবো না ঠিক আছে সে এরিয়া দিলাম কারণ এখানে আমি একটা যদি লোগো দিতে যাই তখন আমার প্রবলেম হতে পারে ভাইয়া চুয়বাইসে যারা আছেন একটু কষ্ট করে ক্লাসে এসে থাইকেন বাইরেন না একটু কথা সমস্যা আচ্ছা এইটা এইভাবে হতে পারে এরপরে আপনার একটা ট্যাগ লাইন এখানে থাকতে পারে একটা হেড লাইন এখানে থাকতেই পারে দেওয়ার পরে আপনার এখানে একটা স্লোগান থাকতে পারে ছোট্ট একটা স্লোগান থাকতে পারে কালার কোড অ্যাপ্লাই করি ওকে তো এরপরে যেটা হতে পারে সেটা আপনি এখানে কিছু ডিজাইন দিয়েও করতে পারেন তো ডিজাইন ছাড়াই আমি একটু আপনাদেরকে সিম্পল দেখাই জাস্ট এখানে হতে পারে আপনার মানে টপিক্স অনুযায়ী কিছু লাইন থাকতে পারে তো এটা লাইনের আমি মানব চোদ্দো চোদ্দো দিলাম আর হেডলাইন হেডলাইনের কালার থাকবে এই দিলাম এটা দিয়ে জাস্ট এটাকে বোল্ড করলাম সরি এখানে হেডলাইন দিলাম এ কিন্তু এখানে এখানে সাইজ থাকবে আপনার চোদ্দ আর টেক্স ছাড়া আমার এটা একটু বড় দিতেই পারে আমি বিশ থেকে থার্টি পর্যন্ত আমি দিতে পারি তো এখানে এটা দেওয়ার পরে এখানে আমি আরো কিছু টেক্স রাখতে পারি এইগুলোকে রেগুলার এবং ব্ল্যাক করলাম দেন আমি অ্যালাইন মাঝখান থেকে করলাম এই দুইটাকে এখান থেকে অ্যালাইন করলাম অল্টার প্রেস করে এটাকে কপি করলাম পেস করে এটাকে কপি করলাম এটাকে গ্রুপ করলাম

বিভিন্ন লোকেশন দিয়ে দেন লোকেশন দিতে পারেন ফোন নাম্বার দিতে পারেন ওয়েবসাইট দিতে পারেন জাস্ট ওইগুলো দিয়ে দেন ক্যাপসলক না হিউর ওয়েব ডট কম তোমার সেভ এর বাইরে যেতে পারবো না এটাকে এখানে এইভাবে দিয়ে জাস্ট দিয়ে দিলো আচ্ছা ব্লু কালারটাই বেটার ছিল পসিবল না এভাবে করা সহজ না অনেক ডিজাইনটা জি ভাইয়া সুতরাং আমি না যে ব্লু কালার দিয়ে করতে হবে দেখেন এই ডিজাইনটাই যদি আপনারা মোকআপ করেন মোকআপ করলে দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দুই একটা লাইন লাইন টেনে দিলে মনে হয় জিনিসটা আরো বেশি ফুটবে হুম এই যে এখানে আপনি বক্স করতে পারেন হ্যাঁ ফুটানোর তো অনেক ওয়ে আছে লিংকন ফুটানোর অনেক ওয়ে আছে কন্ট্রোল টি দিয়ে जस्ट কন্ট্রোল এস এই যে ঠিক আছে তো আরও বিভিন্ন কিছু ভাবা যায় ধরেন আপনি যদি এই ডিজাইনটা করতেন তাহলে আমি বলতাম যে এত ফাঁকা রাখা যাবে না এখানে কিছু প্যাটার্ন দিয়ে দেন বা রকম কিছু নিয়ে আসেন এখানে এরকমভাবে ভুল করা যাবে না যদি আপনি এই ডিজাইনটা করতেন ঠিক আছে তো আপনারা সেইরকম একটু খেয়াল করবেন সবগুলো একটু ফোকাস করে দেখেন ডিজাইনটা করতে আমার সাত থেকে আট মিনিট সময় লাগছে তো আপনারা একটু চেষ্টা করবেন হয়তো বা প্রথম প্রথম অনেক সময় লাগবে এটা দিয়ে ঘাবানোর সময় এটা নিয়ে ভয় পাবেন না কারণ প্রথম হয়তো আপনাদের একটা ফ্লায়ার ডিজাইন করতেও আপনাদের 2 ঘন্টাও লাগতে পারে আমার মনে হয় প্রথম ডিজাইন করতে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগছিল ঠিক আছে তো এইজন্যে ঘাবড়ানোর কোনো কারণ নাই ফারস্টে ডিজাইনটা শুরু করে দেন ডিজাইনটা শুরু করেন করলে তখন আপনা আপনি ডিজাইন চলে আসবে বুঝতেছেন কি সবাই সবাই একটু ট্রাই করবেন সব টাইপের গুলো ডিজাইন চেষ্টা করবেন আর বিভিন্ন গুলো গুগল ইউটিউব থেকে একটু দেখবেন এই যে এটাতে ডিজাইনগুলো এই যে ব্রাশ দিয়ে নিচে একটা শেপ নিয়ে নিছে তারপরে এই যে ষষ্ঠভুজ দিয়ে জাস্ট করছে এটা এই করলে এটা বানায় আরো সহজে করা যাবে বিভিন্ন পার্টি ফ্লায়ার তারপরে আরো বিভিন্ন ফ্লায়ারগুলো দেখবেন দেখলে তখন আরো আপনাদের আইডিয়া টি স্ট্রং হবে করতেও সহজ হবে সবাই বুঝতে পারছেন জি ভাইয়া বুঝতে পারছি ওকে আর একজন স্ক্রিন শেয়ার করেন ওই সিয়াম ভাই স্ক্রিন শেয়ার করেন কনটেস্ট বাসাই করেন সবাই ফ্লায়ারের উপর কন্টেস্ট করবেন এবং ফ্লায়ারের উপরে গিক ক্রিয়েট করবেন প্রচুর কাজ পাওয়া যায়

আচ্ছা এইটা কিভাবে করছে এবং এটা এক সময় আমার ফেসবুক কাভার ফটো ছিল বুঝছেন এটা কে দিছে কামরুল হাসান এটা আমার সময় ফেসবুক কাভার ফটো ছিল খুবই ভালো লাগে হ্যাঁ এই টাইপের এইগুলো ভাবতে পারবেন না ব্রাশ টুলস দিয়ে কামরুল ভাই হ্যাঁ ভাবতে গিয়ে তো মানে মনে হচ্ছে অনেক কি করে আসলে আচ্ছা ঠিক আছে নেক্সট ক্লাসে এই টাইপের কাজগুলো আমি দেখাবো জি আচ্ছা ভাই সোহান উপরে প্রথমটা উপরে ভিতরে মনে হচ্ছে চাইনিজ লেখা ফেলছেন এমন মনে হচ্ছে লোগোতে আমি কখনোই গ্রেডিয়ান কালারটা সাপোর্ট করি না বুঝছেন সোহান যদিও ক্লায়েন্ট গ্রেডিয়ান কালারটাই চাইছে vehicle কি আলাদা সেভ করে দেব সেভ করে চেঞ্জ করে স্ট্যান্ড করে দেব হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা করে দেন আলাদা আলাদা দেন ঠিক আছে ভাই freelancer.com এ ফটো এডিটিং রিটাচিং এগুলো তো আছে না কাজগুলো হ্যাঁ আছে তো এ এমন কাজও আছে ওই যে আপনারা ভ্যানিশ করা শিখছেন না

সিয়াম ভাই ঘাবড়াই গেছেন আবার নেটে স্লো হয়া ঘাবড়াই নেই আপনি মন খারাপ করছেন বকা দিছি বুক লেন কই এইটুকুতেই যদি মন খারাপ করি বাকি তো ডিজাইনের লাইফ পরেই আছে ভাই তাহলে লোগো নিবো হুম লোক নেন আজকে রাত সাড়ে নটার দিকে অথবা দশটার দিকে বুঝছেন শোহান একটা অ্যাডভান্স ক্লাস নিবো তো আপনারা জয়েন করতে পারেন ফিফটি ফোর ব্যাচ ঠিক আছে ভাইয়া ডিজাইনের উপরে ক্লাস নিবো অ্যাডভান্স বে লিংকটা দিয়ে লিংকটা দিয়ে তাহলে আমরা জয়েন করব

এই এই সাখাওয়াত ভাই লিংকন ভাই লোগোর উপরে কিন্তু খুব বড় বড় কনটেস্ট চলতেছে বুঝছেন 1000 ডলারের একটা দেখছি তো ছোট সফলতা বড় ব্যর্থতা অনেক ভালো ট্রাই করবেন সব কিছুর পিছনে লিখে থাকতে হবে দূর কপালি খারাপ ভ্যান নাই এই কয়টাই আর কি বলেন না এখান থেকে আপনি বাসাই করে গ্রুপে পোস্ট করেন তিনটা নিছি ভাই গ্রুপে পোস্ট করেন হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো বলেন ভাই আমার হোমওয়ার্কটা আমি পোস্ট করেছি ফেসবুকে গ্রুপে পোস্ট করেছি আচ্ছা দেখছি দেখছি ঠিক আছে আচ্ছা আপনাদের মধ্যে থেকে এখন এখনো গিক ক্রিয়েট করেন নাই এমন কে কে আছেন ক্লাস করতেছেন এখনো গিক ক্রিয়েট করেন নাই এমন কেউ আছেন ভাইয়া আমি করিনি এখনো কেন করেন নাই আই করার কথা মনে ছিল না আর কি এম8 গ্যাতে এত তিন পিস সামনে বসতে পারিনি তো তিন চার দিন ধরে তো ইকানিয়া করতে পারিনি আর কি ঠিক আছে কনটেস্ট করে ওইগুলো দিয়েই গিক ক্রিয়েট করে ফেলবেন আর কে কে করেন নাই भैया আমারও করা হয়নি ওই যে আমার ল্যাপটপে প্রবলেম তো উইন্ডোজ দেয়া লাগতেছে এখন সার্ভিসিং সেন্টারে আছে এর জন্য এখনো করতে পাইনি भैया আচ্ছা ঠিক আছে আপনার প্রবলেমটা বুঝলাম কাজ তো বুঝতেছেন প্র্যাকটিস করতে পারতেছেন না কোনো সমস্যা হচ্ছে না তো ভাইয়া বিজনেস কার্ড একটু প্র্যাকটিস করা হয়েছিল দেন হচ্ছে খোলা রাখা তখনই তো প্রবলেম হয়েছে সেই জন্য আর কি আর পরে ক্লাসে কাজগুলো করতে পারি নাই ঠিক আছে আর কারো কি কোনো প্রবলেম হচ্ছে যে কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে পারেন কারো কোনো প্রবলেম হচ্ছে না হাসান সিয়াম ইসলাম রিনি টাইপিং গেমস আছে যেগুলো টাইপিং করার ক্লিপিং তো মানে একটা গেমস আছে শুনছিলাম ওটা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ভাই নাম কি ক্লিপিং পাথ গেম লিখে সার্চ দিলে পাবেন ইমেজে পাবেন ইমেজে পাবেন গুগলে

আচ্ছা আর কার গিক খোলা হয় নাই কেন খুলেন নাই বলেন শামসুজ্জামান ভাই আছেন জি ভাই ভাই আমি আপনার ইনবক্সে একটা লিংক দিচ্ছি ওই লিংকগুলা একটু ফলো করেন ঠিক আছে আচ্ছা আপনারা সবাই Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমি আপনার ইনবক্সে একটা কয়েকটা লিংক দিচ্ছি জি বলে দিব ওই লিংকগুলো কিসের ইনবক্সে একটু চেক করেন ঠিক আছে আচ্ছা আপনারা সবাই কি Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না ভাই আমি হ্যাঁ Pinterest এ আগে দিব আচ্ছা যারা যারা পারেন তারা খুলে ফেলবেন আর যারা পারেন না আমি একটা ক্লাসে দেখাই দিব আর ফেসবুক কভার ফটো ফ্লায়ার ক্লিপিং পাত বিজনেস কার আপনারা তো এখন গিক খোলার মতো অনেক ডিজাইনই শিখছেন তো না খোলাটা আসলে এটা উচিত না ঠিক আছে আপনারা যত দ্রুত সাপোর্ট দেবেন আমাকে আমি তত দ্রুত আগাবো আর যদি এই যে আপনারা যদি এই যে না খুলে বসে থাকেন তাহলে হয়তো বা আমি বলবো যে আপনারা করেন আমি দেখি কারণ ক্লাসের বাইরে যদি না করেন তখন বলবো যে তাহলে ক্লাসেই করেন তাহলে কিন্তু আপনারা লসে পড়বেন আপনারাই পিছিয়ে যাবেন যেটা হয়তো বা আপনারা পঁচিশ নম্বর ক্লাসে দেখবেন সেটাও তো আপনারা পাচ্ছেন পঁয়ত্রিশ নম্বর ক্লাসে ঠিক আছে তো আপনারা যত নিজেরা আগাবেন তত আপনাদেরকে নিয়ে আগানো আমার সহজ হবে ঠিক আছে সবাই সবাই কাজ করবেন সবাই বাসায় কাজ করবেন আর উপস্থিত থাকবেন লাস্ট কাজ দিছে কে কন্টেস্টের তিনটা লিঙ্ক দিছে তাসলিমা আক্তার ঠিক আছে শুরু করতেছেন করেন আর একটু করেন ফার্স্টে সবাইকেই বলবো সবাই আপনারা ডিজাইনগুলো কপি করেন ডিজাইন কপি না করলে ডিজাইন তো নিয়ে আসতে পারবেন না ডিজাইন কিভাবে নতুন ডিজাইন নিয়ে আসবেন ফ্লার অ্যান্ড পোস্ট দেখেন এখানে এনটি পড়ছে মাত্র নয়টা তার মধ্যে সবগুলোই প্রায় রিজেক্ট করে দিয়েছে ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন ডেসক্রিপশনটা যদি না পড়ার কারণে কিন্তু অর্ধেক পাবলিক আজকে মনে করেন যে ভালোভাবে কাজ পারতেছে না এবং অনেকে যেমন কালকে আমি একজনের সাথে কথা বললাম তাই বলতেছে যে আমি অনেক ভালোভাবে একজনের কাজ শিখেছি মোটামুটি কাজ সে বুঝছে কিন্তু যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নিয়ে গেছি এবং সেইগুলো বুঝেই নাই লাস্টে সে কাজই ছেড়ে দিছে ঠিক আছে তো ভয় পাওয়ার কারণ নাই তো আপনারা এখানে দেখবেন পাশাপাশি গুগল ট্রান্সলেট তো আসেই আর এখানেও কিন্তু বিট করে কাজ পাওয়া যায় ঠিক আছে বিট করে কিন্তু ভালো কাজ পাওয়া যায় ভালো ভালো প্রজেক্টের কাজ পাওয়া যায় আপনারা এগুলো একটু দেখবেন আপনাদের ফেভার করে এই টাইপের একটা কাজ দেখবেন এখানে ভালো ভালো কাজ বেশিরভাগই দেখেছি ইন্ডিয়ান তাছাড়া দেখেন টেন ডলার থেকে থার্টিন ডলার বল মি ওয়েবসাইট ওয়েবসাইট তো না ওয়েবসাইট ছাড়াও আরো কিছু কাজ পাওয়া যায় সেগুলো একটু খুঁজলে পাওয়া যায় নজরে রাখবেন সব কিছু ক্রিয়েটের লোগো সিএম ভাই কি করছেন এটা লোগো তো এখনো দেখাই নাই এই যে দেখেন সবগুলো প্রায় ডিজাইন লোগোগুলো নিছিলাম ভাই যে শোন ভাই লিঙ্গন ভাই সাকিব ভাই আছে এদের জন্য ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি সবার ডিজাইন সুন্দর হচ্ছে সবার ডিজাইনই সুন্দর হচ্ছে আর কিভাবে আগানো যায় বলেন আপনারা একটু পরামর্শ দেন লাস্ট 5 মিনিট কি হবে কি করা যায় আপনারা কিভাবে আগাতে যাচ্ছেন বা নেক্সটে কিভাবে কি করা যায় একটু বলেন আপনাদের কোনো পরামর্শ থাকলে

আমি জীবনে মনে হয় মিনিমাম 1700 থেকে 1800 উপরে বিজনেস কার্ড ডিজাইন করছে 마শাআল্লাহ আপনার তো মেবি করছি তাও কম হলেও উপরে করছে এই দুটা সবচেয়ে বেশি করা হয়েছে

বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে বিভিন্ন ডকুমেন্ট থাকে না এই যে লেটার হেড ডিজাইন এটাও সেম আপনারা আজকে থেকে ট্রাই করতে পারেন যে জাস্ট এই যে মার্জিনটা দিয়ে দিবেন সেব এরিয়া দিয়ে দিবেন হাফ ইঞ্চ তারপরে আপনি আপনার মতো করে ডিজাইনটা জাস্ট গুছিয়ে নেন এই যে দেখেন সিম্পলি ডিজাইন খুবই সহজ ডিজাইন পাঁচ মিনিটও লাগবে না একটা ডিজাইন করতে যদি শুরু করেন ভাবেন পসিবল না লেটার হেডটা আমি লেটার হেডটা বেশিরভাগ আমি বলি বা দেখাই ইনভেলপের সাথে ইনভেলপটা যখন করা হয় ইলাস্ট্রেটরে তখন ওটার সাথে বলি লেটার হেডটা এদারা আগে বলি না কারণ ইনভেলপ সারা এটা খুব কমই অনেকে চাই চাই চেয়ে বসে অনেকে শুধু লেটার হেডও চাই সহজ এটা সহজ খুব সহজ ঠিক আছে এটা কি জি জি লেটার হেডটা প্যাড জি জি ভাই প্যাড পেজ আপনি প্যাড তো থাকে না আপনার এটা বিভিন্ন সাইজে থাকতে পারে বা প্যাট পেজও বলে অনেকে আবার ওই যে ম্যামো বলে ক্যাশ ম্যামো বলে বাংলাদেশে তো বেশিরভাগই রেডিমেড বানানো থাকে চাল ডাল ঘি মধু তেল দেয়া থাকে জাস্ট কোয়ালিটি এবং দাম বসাই দেয় স্যার ভাই আমার ডাক্তার দিয়ে দিয়ে থাকে ওরকম জি যেমন হ্যাঁ প্রেসক্রিপশন ওইটাই হতে ওটা হতে পারে ওটা তো আপনার গেল তাছাড়া স্ট্যান্ডার্ড যে লেটার হেড যেগুলো থাকে সেগুলো এটা পেরিয়ে হয়ে থাকে এটাই আর কি